তিনি প্রভাবশালী পরিবারের মহিলা, অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি, তাই তিনি মর্জিমাফিক স্কুলে আসা যাওয়া করেন। মাসে সেন্টারে মাত্র দিন কয়েক থাকে হাজিরা। অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির এহেন কার্যকলাপে গ্রামের মহিলারা ক্ষুব্ধ হয়ে অঙ্গনওয়াড়ি সেন্টার তালাবন্দী করে দিয়েছেন। 22 দিন ধরে অঙ্গনওয়াড়ি সেন্টার তালাবন্দী থাকলেও সেন্টারের দিদিমণির পাশাপাশি দপ্তরেরও কোনো ধরনের হেলদুল নেই। ঘটনা কৈলা শহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের কড়ুইথলি গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টারে। বিগত প্রায় 2 বছর কোভিড মহামারীর জন্য অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ থাকার পর থেকে স্কুলের দিদিমণি শিল্পী শুক্লবৈদ্য রেগুলার স্কুলে আসেন না বলে গ্রামের মহিলারা জানান। গোটা গ্রাম স্কুলে দিদিমণি শিল্পী শুক্লবৈদ্যের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছেন। কৈলাশহরের চন্দ্রপুর ব্লকের অধীনে অবস্থিত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত। এই সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতে 1 নং ওয়ার্ডের কড়ুইথলি এলাকায় বাগান শ্রমিকের বসবাস রয়েছে। সহজ সরল বাগান শ্রমিকের ছেলে মেয়েরা এই অঙ্গনওয়াড়ি সেন্টারে পড়াশোনা করে। গ্রামের মহিলারা প্রকাশ্যে জানান যে অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণি শিল্পী শুক্লবৈদ্য নিয়মিত স্কুলে আসেন না এবং স্কুলের বাচ্চাদের পড়াশোনা থেকেও দিনের পর দিন বঞ্চিত রেখেছেন। পাশাপাশি দপ্তরের দেওয়া খিচুড়ি, ডিম, কলা, মুড়ি, বিস্কুট ইত্যাদি খাবারও বাচ্চাদের দীর্ঘদিন ধরে খাওয়ানো হচ্ছে না। শুধু তাই নয়, এলাকার গর্ভবতী মহিলাদেরও প্রোটিনযুক্ত খাবার সরবরাহ করছে না দিদিমণি। গ্রামের মহিলারা কয়েকবার দিদিমণি শিল্পী শুক্লবৈদ্যকে স্কুলে রেগুলার না আসার ব্যাপারে জিজ্ঞেস করলে দিদিমণি উত্তেজিত হয়ে গ্রামের মহিলাদের জানিয়েতেন যে উনি ওনার মর্জিমাফিক স্কুলে আসবেন এবং যাবেন। কারোর কোনো অসুবিধা থাকলে দপ্তরের কাছে জানাতে পারেন বলেও দিদিমণি জানান। গ্রামের মহিলারা দিদিমণিকে এও জিজ্ঞেস করেন যে স্কুলে বাচ্চাদের প্রতিদিন খাবার দেওয়া হয় না কেন। এই প্রশ্নের উত্তরে গ্রামের মহিলাদের দিদিমণি জানান যে দপ্তরের কাছে টাকা নেই, তাই দপ্তরের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয় না। দপ্তরের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হলে বাচ্চারা খাবার পাবে বলে দিদিমণি জানান। অথচ গ্রামের মহিলারা জানান যে কড়ুইথলি গ্রামের পাশের গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রতিদিন বাচ্চাদের খাওয়ানো হচ্ছে এবং প্রতিদিন পড়াশোনা করানো হচ্ছে, কিন্তু এই সেন্টার প্রতিদিন খোলাই হয় না। গ্রামের মহিলারা কয়েকবার স্থানীয় পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যদের জানানোর পর পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা কয়েকবার দিদিমণিকে বলার পরও দিদিমণি শিল্পী শুক্লবৈদ্য পাত্তাই দিচ্ছে না প্রধান সহ অন্যান্যদের। নিরুপায় হয়ে গ্রামের মহিলারা কড়ুইথলি গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টার অনির্দিষ্টকালের জন্য তালাবন্দী করে দেয়। লাগাতার 22 দিন ধরে অঙ্গনওয়াড়ি সেন্টার তালাবন্দী আছে বলে গ্রামের মহিলারা জানান। গ্রামের মহিলারা আরও জানান যে দপ্তরের পক্ষ থেকে সুপারভাইজার কিংবা সিডিপিও কেউ স্কুল পরিদর্শনে যান না। এটা কড়ুইথলি গ্রামের অঙ্গনওয়াড়ি স্কুল। কি সমস্যা এখানে? এখানে সমস্যা যে দিদিমণি স্কুলে প্রায় সময় আয় না, সপ্তাহে একদিন দুই দিন আয়। তারপরে এখানে যেটা রেশন দেওয়া হয় রেশনের মধ্যে পুরো রেশন দেয় না, মাসে 1-2 মাস দিব, 2-3 মাস গ্যাপ থাকে। তারপরে ডিম তো কোনো দিনই দেয় না, যখন থেকে লকডাউন লাগছে তারপরে ডিম দিছে না। একবার দিছে বছরে ডিম 3টা করিয়া, তারপরে আর ডিম দিছে না। তারপরে পোলাপানের টিফিন আছে, আমরা শুনছি অন্য স্কুল থাকি, এই স্কুলে জানি না যে টিফিন দেয় কই, আমরা পোলাপান পায় না কোনো টিফিন। এখানে কি খিচুড়ি খাওয়ানো হয় না? না, খিচুড়ি খাওয়া হয় না। বিস্কুট দেওয়া হয় না? বিস্কুটও দেওয়া হয় না। এরপরে মুড়ি? মুড়িও না। ডিম কিছু দেওয়া হয় না? না। তো এখানে পড়াশোনা হয়নি? না, পড়াশোনা তো হয় না। তো আপনারা এই বিষয় নিয়ে কি পঞ্চায়েতে জানাইছেন? হ্যাঁ স্যার, জানাইছি পঞ্চায়েতে। কি কইছে? তারা কইল যে তারা মানে তো তারা দিছি, তারা দেওয়ার পরেও তো তারা আরো একবার তারা দিছিলাম যে পঞ্চায়েত থেকে আয়া, তারা খুলাইলো তালা যে না তারা দেওয়া হইতো না, স্কুল খুলি দেও, দিদিমণি ভাড়া করে চালাইবো। আর কয় ওখান থেকে ভালো করে চালাই, একদিন আইলে 3 দিন আইতো না দিদিমণি শৈল ভালো না। তো দিদিমণির নাম, দিদিমণির নাম জানেন নাকি? দিদিমণির নাম শিল্পী শুক্লবৈদ্য। তো কতদিন ধরে এরকম হইতাছে? আজকে লকডাউন থেকে এরকম হইতে আছে। রেগুলার আয় না? রেগুলার আয় স্কুলে। কি অবজার্ভ মানে ওই যে সুপারভাইজার বা সিডিপিও আয়নি? কেউ আয় না। দিদিমণির কথা বলে দিদিমণি সিডিপিও দেখায়, যাও তোমরা সিডিপিও এর কাছে যাও। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে কড়ুইথলি গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টার 22 দিন ধরে তালাবন্দির খবর পেয়ে চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী চণ্ডীপুর ব্লকের সিডিপিও এল ডালনকে ফোনে কয়েকবার জানানোর পরও সিডিপিও কোনো ধরনের ভূমিকা নেননি। 22 দিন ধরে লাগাতার অঙ্গনওয়াড়ি সেন্টার তালাবন্দির ব্যাপারে সিডিপিওর এল ডালনকে সরাসরি জিজ্ঞেস করা হলে উনি প্রথমে এই ঘটনা জানেন বলে স্বীকার করলেও পরবর্তী সময়ে উনি আবার অস্বীকারও করেন। তবে সিডিপিও কোনো ধরনের সঠিক উত্তর দিতে পারেনি এবং উনি এ ব্যাপারে তদন্ত করবেন বলেও জানান। এটা হ এটা জানি আমি সুপারভাইজারকে কইছি আগে এটা ভিজিট করতো, এটা হয়তো কিছু সমস্যা থাকতে পারে, এটা কিছুদিনের মধ্যে আমরা এই সমস্যাটা আমি ক্লিয়ার করতে চেষ্টা করতেছি। এলাকাবাসী অভিযোগ করতেছে যে যিনি মানে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি আছেন শিল্পী শুক্লবৈদ্য, উনি নাকি মানে মাসে 1 থেকে 2 দিন যান, নিয়মিত খিচুড়ি খাওয়ানো হয় না, বাচ্চাদের ডিম দেওয়া হয় না, মুড়ি বিস্কুট প্রদান করা হয় না,
সরাসরি সংবাদ মাধ্যমকে ওনারা দায়ী করছেন যে ওই ম্যাডাম নাকি রেগুলার যাবে না, এই ব্যাপারটা কি বলবেন? না হয়তো হয়তো কিছুদিন লাগে বোধহয় কিছু প্রবলেম আসিল, এখন ইনকোয়ারি নেওয়ার পরে দিদিমণি আর যা কিছু মেনু আছে SNP মেনু যা কিছু আছে দেওয়া হইতেছে এখন। কিন্তু 20 দিন যাবৎ সেন্টার বন্ধ, বাচ্চারা এখনো পর্যন্ত পাইতেছে না। আমরা যাচাই করে দেখছি প্রায় হয়তো 5-6 দিন দিদিমণি যাচ্ছে না, কিন্তু সেন্টারটা কিন্তু চালু আসছিল, হেল্পারে চালাইছিল না। আজকের দিনও বন্ধ, আজকের দিনেই অভিভাবকরা এই অভিযোগ করছে যে সেন্টারে কোনো ধরনের খাওয়ানো হয় না এবং দিদিমণি আসে না, কেউই আসে না। যেমন দিদিমণিকে জিজ্ঞেস করলে বলা হয় মানে খাওয়ান নেই, সরকারের কাছে টাকা নেই, দপ্তরের কাছে চাল ডাল নেই। কি বলবেন এই বিষয়টা? না না না, চাল ডাল নাই এটা না, দপ্তরে আমার কাছে চাল ডাল রাখা হয়ে গেছে, এটা কিন্তু আবার খবর নিতে লাগবো। যদি আজকে যদি বন্ধ হয়ে যায়, আজকের খবরটা আমি এখনও জানছি না, তারপরেও কিন্তু আমি খবরটা নিয়ে নিতেছি, কালকে আমি সুপারভাইজারে ফিল্ডে পাঠাইয়া আমি খবরটা আবার ইনকোয়ারি করিয়া ইন্সপেকশন করিয়া আমি খবরটা কনফার্ম নিতে চেষ্টা করতেছি। আমাদের কাছে একটা বিশুদ্ধ সূত্র। তবে জানা যায় যে প্রভাবশালী বাম নেত্রী CDPO এল ডার্লংকে ম্যানেজ করে শিল্পী শুক্লবৈদ্য ওনার মর্জিমাফিক স্কুল চালাচ্ছেন। প্রভাবশালী এই বাম নেত্রীর বিরুদ্ধে কোনো ধরনের ভূমিকা নিতেও CDPO ভয় পাচ্ছেন বলে CDPO অফিস সূত্রে জানা যায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।